গুড মর্নিং সবাইকে, সবাই আমাকে চিনিস আগে থেকে আমি আশা করি। আমি আফতাব মণ্ডল, 10 BA স্টুডেন্ট এখন। তো আজকে ভিডিওটা আমি তোদেরকে মানে পাঠাচ্ছি, আমি স্কুলে এসেছিস তোরা দেখতে পাচ্ছিস। তো স্কুলে অনেক কিছু পাল্টে গেছে, তো এইসব কথা পরে হবে। স্কুলে কী কী পাল্টেছে, কী না পাল্টেছে, ক্লাসরুম তো আজকে মানে আমি যে NSTSC ফর্ম ফিল আপটা আমি সবচেয়ে প্রথমে করেছি, তো আমাকে খানিকগুলো প্রবলেম হয়েছে যেগুলো আমি তোদের সাথে ডিসকাস করে নিতে চাই, যেমন ওগুলো তোদের সাথে যেমন না হয়। আমার এমনিতেও আজকে স্কুলে আসার দরকার ছিল, আর তারপরে কালকেই আমি মানে ফিল আপ করে ঝাঁক করে নিয়ে চলে এসেছি আজকে। তো সবচেয়ে যে বড় প্রবলেমটা এখানে এসেছিল কি ফর্ম দেখিয়েছি, এই ফর্মটা দেখতে পাচ্ছিস সবাই, দু পাতার ফর্ম, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছিস ফর্মটা দু পাতার ফর্ম, ঠিক আছে। ये ऐसा एक फॉर्म है गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल डायरेक्टरेट ऑफ स्कूल एजुकेशन ना विकास भवन साल्ट लेक, और फिर नीचे लिखा है स्टेट लेवल नेशनल टैलेंट सर्च एग्जामिनेशन। सो ये जो एग्ज़ाम हो रहा है पहले स्टेट लेवल पर होगा और इसको वेस्ट बंगाल गवर्नमेंट, हालांकि ये चूँकि ये सभी गवर्नमेंट का है तो पहले इसीलिए आपको ये नेशनल लेवल करने से पहले ये फर्स्ट लेवल का है, स्टेट बोर्ड स्टेट लेवल का। तो ये कोलकाता में इसका हेड ऑफिस है और ये सब इसमें फादर्स नेम, कैंडिडेट्स नेम, फादर्स नेम, मदर्स नेम, कॉन्टैक्ट डिटेल्स है ना, ये सब आपको फर्स्ट पेज है, वहाँ दो पेज हैं ऑनलाइन भरने में। फिर इंस्टीट्यूशन का डिटेल्स, ये जवाहर नवोदय विद्यालय, ये सब लिखे हुए हैं अपना। आपको इसमें कहीं भी कोई प्रॉब्लम नहीं आएगी। एक छोटी सी जो ये पहला पेज है, उसके बाद में ऐसा करके सबसे लास्ट में लिखा हुआ है एग्जामिनेशन मार्क्स ऑब्टेंड इन क्लास 9th, वो भी स्टैंडर्ड लिखा हुआ है। यस सर, 9th स्टैंडर्ड का मतलब फाइनल एग्जाम वाला, वो नहीं स्टैंडर्ड, स्टैंडर्ड बेसिक नहीं, एग्जाम तो था मैथ में पहले, हाँ स्टैंडर्ड बेसिक वाला, वो नहीं, वो मतलब नहीं होगा यहाँ। स्टैंडर्ड का मतलब है कि 9th क्लास, यस सर, 9th स्टैंडर्ड बेसिक, स्टैंडर्ड बेसिक का भी मतलब नहीं है। ओके, 9th क्लास का मतलब है आपको 9th क्लास के मार्क्स ऑब्टेंड आउट ऑफ, नहीं लिखा गया अच्छा, टोटल मार्क्स ही लिखा हुआ, टोटल मार्क्स 600 और ये, तो ये मार्क्स इनका आपको देखने की जरूरत नहीं है लेकिन ये और ये एक पन्ना पहला पन्ना है और ये आपको फोटो यहाँ पर स्कैन करके लगानी है। फोटो में एक खास बात है, 20KB होता है फोटो का, नाले अप्लाई हो चला ना, क्या अप्लाई फोटो का 20KB होता है फोटोटा, নাহলে ওরা নিচ্ছিল না ফটোটা। আর ওই জন্য মানে কি আশা করি ফোন থেকে তো এটা মানে 20KB করাটা কষ্ট হবে, বসে সম্ভব হবে না, ওটা প্রবলেম, সাইবার ক্যাফে থেকে করে নেওয়াটাই বেটার। হ্যাঁ, ও সাইবার ক্যাফে ওটা 10 টাকা নেবে আমার মনে হয়, 10 টাকা প্লাস 15 টাকা, স্যার তুমি গেয়েনি তো পাতা নেই। আচ্ছা আচ্ছা, তো এইরকম হবে। তারপরে এই এই ফর্মটা ভরার পরে এই ফর্ম সেকেন্ড নম্বর কুইজ এই নিজে নিজে ওটা তৈরি হয়ে যাবে। এখানে সার্টিফাইড দেয় টু বি সার্টিফাইড বাই দ্য হেড অফ ইনস্টিটিউশন, সার্টিফাইড দেয় কি এই মাস্টার মাস্টার আতাপ মন্ডল এখানে পড়ছে 9th হ্যাঁ না, পার্টিকুলার যাখানে ওখানে লেখা আছে তাই সবাই সত্য জওহর নবোদয় বিদ্যালয়, এই অপনি মনে চাই। তো স্যার প্রবলেমটা যেখানে হচ্ছে সেখানটা স্যার বুঝিয়ে দিই ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, যেখানে প্রবলেমটা হচ্ছিল ক্যান্ডিডেট ইয়ে, হ্যাঁ ক্যান্ডিডেট যেখানে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা, 3-4টা প্রবলেম হয়েছে। প্রথম প্রবলেমটা এই যে প্যারেন্টাল যে ইনকামটা আছে, এই প্যারেন্টাল ইনকাম আর এখানে অ্যাকচুয়াল প্যারেন্টাল ইনকাম, এই দুটো ইনকামে এই ফর্মটা ফর্মটা এটা দেখাচ্ছেন, হ্যাঁ আপনি বলুন এই ফর্ম। তো এই প্যারেন্টাল ইনকামটা প্রথমে আপ টু মানে যতটা আছে ততটা আগে করে নিবি, তারপরে ওইটা সেকেন্ড নাম্বারটা যেন হচ্ছে কম হয়। তো আমার প্যারেন্টাল ইনকাম একটা দুটো হয় এখানে, এই যে প্রথমটা লেখা আছে ম্যাক্সিমাম লিমিটটা ওইটা প্রথমে আছে 2 লাখ, 4 লাখ, 8 লাখ এরকম করে আছে, তার নিচে হ্যাঁ তারপর করবি। আর একটা ম্যাটার ছিল কি যেটা মানে ইনকামের হিসাব থেকে যারা ইনকাম মানে কম তাদেরকে ওবিসি হিসেবে কি ওরা মানে ওবিসি হিসেবে এন্টারটেইন করবে, এরকম একটা ব্যাপার ছিল। আর আরেকটা যেটা প্রবলেম হচ্ছে মার্কশিট, মার্কশিটের জন্য আমি তোদের কাছ থেকে অনেকের কাছ থেকেই চেয়েছিলাম কি মার্কসটা আছে কি না, কারো কাছেই ছিল নি, আমি এই মাইগ্রেশনের ছেলেদের কাছ থেকেও চেয়েছিলাম, ব্রিজলা তাদের কাছ থেকে কারো কাছে ছিল নি, তো স্যারকে আমি বলেছি এই জিনিসটা, তো স্যার এবার চেষ্টা করছেন খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। আমি আমি চেষ্টা করছি ওই প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল থেকে তোমার সবাইকে এই ক্লাস ক্লাস 10th জন্য এটা আছে, ক্লাস 9th তোমার যতগুলো মার্কস আছে একটা তোমাকে এখন পাঠাবো, আজকেই পাঠাবো, চেষ্টা করবো। আচ্ছা এই দুটা পাঠা করবো, সেকেন্ড পেজ এটা নিজে নিজে এটা জেনারেট হতে পারে নিজে নিজে। আরেকটা কি স্কুলে আসতেই হবে এই সিলটা করানোর জন্য, তো স্যার এখন বলছেন কি এখন মানে ডিপার্টমেন্টকে বলবেন, সব থেকে নিচে লেখা আছে সিগনেচার অফ হেডমাস্টার না তো প্রিন্সিপাল, তো এখানে প্রিন্সিপাল স্যার সাইন করবেন, এইখানে তোমার সাইন হবে, এইরকম ডেট
তো এই এইটা মানে এই হ্যাঁ এনটিএসসি মানে প্রফিটটা কর কি হয় কি হবে মানে এনটিএসসি প্রফিটটা তো এক্সামিনেশন ডেটগুলোও দেওয়া আছে মানে কি এই ওয়েবসাইটে ডেট ফেট সব দেওয়া আছে তো বলছিল তো স্কলারশিপের ব্যাপারটা আছে মানে কি ওদের কি একটা লিমিট আছে লিমিটটাতে মানে পৌঁছাতে পারলে কি ক্রস করতে পারলে সেই লিমিটে স্কলারশিপটা দেওয়া হয় তো সেই ব্যাপারে তো ওয়েবসাইটেও কিছু জানা অতটা ভালোভাবে বলে না স্কলারশিপ দেবে বলেছে এইটাই যা অতটা ভালোভাবে কেউ বোঝাই না ওয়েবসাইটটায় সেখান থেকে আমি এটা গেছি নাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তে mygov.in ওইখানে যে হয়তো লিঙ্কটা স্যার পাঠিয়ে দেবেন আফতা মন্ডল সবাই চিনি সাগে থেকে হাই বাবা আচ্ছা কি আর কিছু কেনে চাইতে না স্যার চল এবার ঘর চল যাই ঘরটা তো দূর আছে জানিস বর্ধমান অনেকটা যেতে হবে দু তিন ঘন্টার আরে আমি এই আফতা মন্ডল কে আম ঘর যা রহে হ্যায় তো ইয়ে হামকো ওয়াহাঁ পর চায় পিলানে কা হামকো ইয়ে প্রমিস কর চুকে হ্যায় আর আবি শাম কি ক্লাস হ্যায় না হামকো কি 10 ক্লাস তো শাম কি ক্লাস কে লিয়ে মানে আপকো ভিডিও পহলে ভেজ চুকে হ্যায় মেরে পাস অর পহলে কে ভিডিও বনে হুয়ে হ্যায় চ্যাপ্টার নম্বর 8 কে तो आप उसको आज देखना आज मैं क्लास का पहले से हमने मेहनत की हुई है yes, दीपावली के दिन सब लोग पटाखे बजा रहा था और हम वीडियो बना रहे हैं जितने दिन शांति रही yes, तो मेरी उसे रिक्वेस्ट भी कर दो सभी लोगों को कि वो जो वीडियो है शाम का वो देख लेंगे सर आज के सारे वीडियो देखना चैप्टर नंबर 8 का जो पहले स्टार्टिंग की वीडियो है वो भी रिक्वेस्ट कर दो सबाई जे सर यूट्यूब पे वीडियो अनेकगुलो अपलोड करे छे আর সেই ভিডিওগুলো একটু দেখে নিস সবাই আমি কী করে বলবো আমার লাস্টের নিজের দুটো ভিডিও দেখা হয়নি এখানে আসার জন্য তো আমি যেও দেখে নেবো তোরা যেমন একটু দেখে নিস হ্যাঁ 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 আর আপ সব লোক বহুত আচ্ছা লাগেগা আর উসমে আমি এক চিজ আর সমস্যা সোচ রহে করনে কো কি যো লোগ ভি ভিডিও দেখে তো কমেন্ট মে এক লাইন লিখে কম সে কম আই হ্যাভ সিন তো মতলব হমকো ভি লাগে কি আর মেরে বচ্চে তো কম সে কম দেখা यस सर और जिसको लगता है कि यार कुछ ज्यादा लिखना है कमेंट में पॉजिटिव लिख सकते हैं नेगेटिव भी लिख सकते हैं लेकिन कमेंट का मतलब हो जाएगा क्लास आपने देखा है सही रहेगा तो ये आपसे रिक्वेस्ट करेंगे कि आप उस वीडियो को देखो मेरा चेहरा दिख रहा है अभी हम पूरा मेकअप करके आपको वीडियो चाहते हैं इसलिए आपको अच्छे लगते होंगे अच्छा तो आज की क्लास के लिए आज के शाम हम जा रहे हैं आपका अपन के घर उधर और भी किसी घर हो और हमको अपने घर बुलाना चाहता हो तो व्हाट्सएप पर लिखिए सर स्वराज दे का आरामबाग में घर है सर अभी वीडियो तुम्हारे तक पहुंचेगा जल्दी आ रहा है आज क्लास चलेगा एक ऑनलाइन क्लास चलेगा है ना तो आज तुम्हारा कमेंट लाइव कमेंट में हम देंगे कि तुमको कैसा लग रहा है तो इसको सब तैयारी करके रखो ठीक है तो फिर मिलते हैं आपको बाय शाम को एक और वीडियो है मेरे पास आपको भेजेंगे उसको देखना तो सबको थैंक यू सबाई के